ভিন রাজ্যে সেলাইয়ের কাজ করে টোটো কিনতে টাকা জমাচ্ছিলেন স্বামী, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন স্ত্রী। স্বামীর জমানো লক্ষাধিক টাকা এবং সোনার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তিনি, অন্তত এমনটাই দাবি মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ইসাদপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলীর। অভিযোগ, বাড়িতে স্বামীর অনুপস্থিত সুযোগ নিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী রুবি বিবি। তারপর প্রেমিকের সঙ্গেই ঘর ছেড়েছেন তিনি। হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন সোহরাব ও তার পরিবারের সদস্যরা। সোহরাব নিজে জানিয়েছেন 2011 সালে রুবির সঙ্গে তার বিয়ে হয়, তাদের দুটি সন্তানও রয়েছে। বছরখানেক আগে প্রথমবার স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন তিনি। পরবর্তীতে রুবি দাবি করেন তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু বাস্তবে যে এমনটা ঘটেনি তা এখন বুঝতে পারছেন সোহরাব। স্ত্রীর সঙ্গে সম্পর্ক না রাখতে চাইলেও নিজের জমানো টাকা ফেরত চান সোহরাব। আমার অভিযোগ হলো ওইটাই, আমি বাইরে কাজ করেছিলাম, দিল্লি স্পোর্টের কাজ করে সেলাইয়ের। তো আমার মা আমাকে ফোন করলো, তো আমার বউ নাকি বলে ভেঙে গেছে অন্য ছেলের সাথে, টাকা পয়সা সব নিয়ে। টোটাল এবার জন্য টাকা ছিল মোটামুটি 1.5 লাখ টাকা ছিল, আর চাঁদি মাটি ছেলের সব কিছু নিয়ে পালিয়ে গেছে। তখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসে থানাতে মিসিং ডায়েরি দিলাম। দেখছি তো হচ্ছেই না, 3 মাস হয়ে গেল, 3 মাসের মধ্যে কোনো খবর টবর পাওয়া যাচ্ছে না। আমি চাইছি ও কোথাও যেখানে চলে গেছে না, হয়তো একটু আমাকে কমসে কম ডিপোজিটের কাগজটা আমাকে পেটে দোক, আর আমাকেও ঠিক করে দোক। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।